हेलो एवरीवन, आमार चैनल कुकिंग कॉरिडोर सबाइके अनेक अनेक अभिनंदन। आमी आबार फिरे एलाम एकटी डेलिशियस रेसिपी निये। एखाने आमी तैरी करेछी डिम बेगुनेर भाजी। तो किभाबे ए स्पेशल बेगुन भाजीटा तैरी करते हय सेटा देखार जोन्नो देखते थाकुन भिडियोर शेष पर्यन्त। आमी एखाने बड़ो साइजेर बेगुनगुलोके एभाबे माझखान थेके केटे निएछी, আর যে মাঝের যে অংশটা ছিল ওটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এরপরে এই বেগুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম। দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। সাথে দিয়েছি স্বাদ মতন হলুদ আর লবণ। তারপরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মিক্স আপ করে নিয়েছি। এইদিকে যে বেগুনগুলো ছিল ওগুলাকেও সামান্য পরিমাণ হলুদ আর স্বাদমতন লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তাওয়া গরম করে ওতে তেল দিয়ে দিয়েছি। তারপরে এভাবে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে এখানে এর ভিতরে এই যে পুর হিসেবে সে ডিম আর বেগুন কুচির যে উপকরণটা ছিল ওটাকে এর মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, এটা আসলে ঠিক বলে বোঝানো তো সম্ভব না, দেখে বুঝে নিতে হবে। এভাবে দিয়ে দিতে হবে। এরপরে একটা সাইড 1-2 মিনিট ভাজার পরে তারপরে এভাবে উল্টে দিতে হবে। একটু সাবধানে উল্টাতে হবে, নাহলে ভিতরের পুরটা বেরিয়ে আসতে পারে। সেই কারণে উল্টানোর পরে আমি এভাবে একটু চেপে চেপে সমস্ত উপকরণটাকে ভেজে নিচ্ছি। এভাবে চেপে চেপে দিতে হবে যাতে এটা বেগুনের সাথেই লেগে থাকে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। দেখুন বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমার আরও কিছু সময় ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। বেগুন ভাজিটা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। এই সমস্ত বেগুনগুলো একই প্রসেসে ভেজে নিতে হবে। আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।